আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আমি নাজরিন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রিভিউ প্রোডাক্ট রিভিউ প্রোডাক্টটা তোমরা থামনেলে দেখেইছো প্রোডাক্টটা হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের অ্যাডভান্স হেয়ার অয়েল এটা সোমিদের নিউ লঞ্চ একটা প্রোডাক্ট অ্যান্ড এটা ওনাদের হেয়ার অয়েল একটাই হেয়ার অয়েল অ্যাকচুয়ালি হেয়ার অয়েল ওনাদের পুরো রেঞ্জে সোমি স্ক্যান রেঞ্জে এই একটাই হেয়ার অয়েল আছে এটা নতুন লঞ্চ হয়েছে এই হেয়ার অয়েলটা আমি ইউজ করছি কারেন্টলি বেশ খানিকটি ইউজ করা হয়েও গেছে তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি তো প্যাকেজিংয়ের কথায় আসা যাক ফার্স্টে প্যাকেজিং দেখো প্লাস্টিক বটল উইথ দা স্পিন ক্যাপ এভাবে ঘুরিয়ে খুলতে হয় বাট এখানে একটা ড্রপারের মতন একটা ক্যাপ দেওয়া আছে যেখান থেকে ড্রপ ড্রপ করে অয়েল পড়ে আর কি তো এরকম একটা ক্যাপ দেওয়া আছে অ্যান্ড এটার মধ্যে আছে হচ্ছে হান্ড্রেড এম প্রোডাক্ট হান্ড্রেড এবেল অয়েল দাম হচ্ছে ওয়ান নাইনটি একশো নব্বই টাকা তার সাথে আমরা তো দোকান থেকে কিনলে একটা ডিসকাউন্ট পেয়েই যাই আর যদি অনলাইন কিনি সেখানেও সার্টেন একটা ডিসকাউন্ট পাওয়াই যায় তো ডিসকাউন্টের সাথে ওয়ান নাইনটির থেকেও দামটা কম হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো একশো এম তেলের দাম যদি একশো টাকা হয় তো এটা সবার পক্ষে অ্যাফোর্ডেবেল আমার মনে হয় সবার পক্ষে অ্যাফোর্ডেবল যারা হেয়ার কেয়ার করতে চায় অ্যাকচুয়ালি ভালো তেল কিনতে চায় কিছু কিছু তেল আছে না অনেক মানে আয়ুর্বেদিক অনেক তেল আছে যেগুলো চুলের জন্য উপকারী মানুষ কিনতে চায় সেগুলো অনেক দাম তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত দাম আছে তো সেক্ষেত্রে এটা সেই তুলনায় অনেক কম দাম সবাই অ্যাফোর্ড করতে পারে আর যদি জিজ্ঞাসা করো এটা ট্র্যাভেল ফ্রেন্ডলি কিনা আমি বলবো হ্যাঁ এটা ট্র্যাভেল ফ্রেন্ডলি এটা ব্যাগে ইজিলি ক্যারি করা যায় খুব ছোট একটা হেয়ার অয়েল অ্যান্ড খুব ছোটো একটা প্যাকেজিং এটা ইজিলি ব্যাগে ক্যারি করা যায় খুব লাইট ওয়েট খুব হালকা ক্যারি করতেই পারো কোথাও থেকে লিক হয় না আমারও কোথাও থেকে প্রোডাক্ট লিক হয়নি আর কি তো এটা ক্যারি অ্যাফোর্ডেবল অ্যান্ড ট্র্যাভেল ফ্রেন্ডলি দুটোই নেক্সট আসা যাক এটা সেলফ লাইফের ক্ষেত্রে সেলফ লাইফ হলো তিন বছর এটা সেলফ লাইফ তিন বছর একটা প্রোডাক্টের সেলফ লাইফ যদি তিন বছর হয় তো সেটা আমার কাছে মনে হয় হিউজ তিন বছর একটা অ্যাকশোমএল হেয়ার অয়েল নিশ্চয়ই থাকে না তার আগে অনেক আগেই শেষ হয়ে যায় নেক্সট আসা যাক এখানে ডিরেকশন অফ ইউজে ওনারা কী বলেছেন সেটা দেখি কীভাবে ইউজ করতে বলেছেন অ্যাপ্লাই দ্য অয়েল অন ইউর স্ক্যাল্প স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে বলেছে অ্যান্ড মাসাজ জেন্টলি উইথ ফিঙ্গার টিপস ফিঙ্গার টিপস মানে এই যে আঙুলের মাথাটা দিয়ে এখানে চুলে মাসাজ করতে বলেছেন ইন সার্কুলার মোশন গোল 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 ঘুরিয়ে মাসাজ করতে বলা হয়েছে অ্যান্ড অলসো স্প্রেড দ্য অয়েল ডাউন টু এন্ড অফ হেয়ার আর তেলটাকে চুলের ডাউন দিকে মানে নিচের দিকে আঙুলটা টানতে বলেছে আর কি মানে ওই দিকে স্প্রেড করতে বলেছে ইউজ আর্গেন অয়েল হেয়ার শ্যাম্পু অ্যান্ড আর্গেন অয়েল হেয়ার কন্ডিশনার অলসো ফর বেস্ট রেজাল্ট বেস্ট রেজাল্টের জন্য এটার সাথে আর্গেন অয়েল শ্যাম্পু অ্যান্ড অ্যারগেন অয়েল কন্ডিশনার ইউজ করতে বলা হচ্ছে আমি কিন্তু শ্যাম্পু কন্ডিশনার সাথে এখনও ইউজ করিনি বাট আর্গেন অয়েল শ্যাম্পু কন্ডিশনার আমি আলাদাভাবে অনেকবার ইউজ করছি বাট এটার সাথে ইউজ করিনি তো এটার সাথে আমি একবার ইউজ করে দেখবো আমার যেহেতু অয়েলটা এখনও এতটা আছে তো আর্গেন অয়েল শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা আমি একবার কিনে নিয়ে এটার সাথে ইউজ করে দেখবো আর তোমাদেরকে নিশ্চয়ই সেটা জানাবো ঠিক কে কতটা কাজ কাজ করছে তিনটে একসাথে বা কি কাজ করছে করছে না নেক্সট আসা যাক আমি কিভাবে ইউজ করেছি সেটা বলি এখানে কিন্তু কোনো লেখা নেই যে কখন অ্যাপ্লাই করবে মানে উইকলি অ্যাপ্লাই করবে কতবার অ্যাপ্লাই করবে কোনো কিছুই লেখা নেই জাস্ট অ্যাপ্লাইয়ের ধরনটা বলে দেওয়া হয়েছে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে দেওয়া হয়েছে সৌমিদি নিজের সমস্ত ইন্টারভিউ বা সমস্ত শ্রোতে উনি বলেই থাকেন যে প্রোডাক্ট তোমরা তোমাদের মতন করে ইউজ করো তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে ইউজ করো আমি কিন্তু ইউজ করেছি কিভাবে সেটা বলি এবার আমি কে আমি সবসময় শ্যাম্পু করার আগের দিন রাত্রে চুলে তেল দিই তো আমি সেভাবেই এটা ইউজ করেছি যখনই আমি জানি যে কালকে আমি শ্যাম্পু করব তার আগের দিন রাত্রেই আমি ইউজ করেছি অ্যান্ড কখনও হয় না কি আজকে আমাকে এক শ্যাম্পু করতে হবে আমি রাত্রে জানতাম না শ্যাম্পু করতে হবে বাট এখন আমি করতে হবে এরকম এমার্জেন্সিও যখন হয় তো শ্যাম্পু করার অ্যাটলিস্ট এক ঘন্টা আগেও অ্যাপ্লাই করেছি এরকমও হয়েছে তো মানে এরকমও হয় জেনারেলি তেল ইউজ করতে তো আমি এভাবেই ইউজ করি তেল অ্যান্ড আমি চুলে তেল দিতে ভীষণ ভালোবাসি অ্যান্ড অয়েলিং আমার খুব প্রিয় মানে চুলে তেল দেওয়াটা আমার খুব ভালো লাগে আর কি নেক্সট আসা যাক ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে ইনগ্রিডিয়েন্টের ক্ষেত্রেই কি ইনগ্রিডিয়েন্ট হলো সিসামে অয়েল কোকোনাট অয়েল গ্রাউন্ডনাট অয়েল অ্যান্ড পিপোমিন্ট অয়েল সিসামে অয়েল আমাদের চুলে কী কী কাজ করে আগে বলি সিসামে অয়েল আমাদের চুলকে চুলে স্ক্যালপেড ব্লাড সার্কুলেশান হতে খুব হেল্প করে খুব ভালো ব্লাড সার্কুলেশান ইম্প্রুভ করে যার ফলে কী হয় হেয়ার গ্রোথ চুলের যে বার বারবার মানে চুল যে বড়ো হবে এই যে ক্ষমতাটা গ্রোথ হওয়ার যে ক্ষমতা সেটা তাতে বাড়ে যত হেয়ারে ব্লাড সার্কুলেশান ভালো হবে বা চুজ স্ক্যাল্পে যত তুমি সার্চ করবে না তোমার ব্লাড সার্কুলেশন বাড়বে তাতে হেয়ার গ্রোথ অনেক ভালো হবে সিসামে অয়েল হেয়ার গ্রোথ অ্যান্ড ব্লাড সার্কুলেশনের উপর বেসিক কাজ করে এছাড়া অনেক কাজ করে বাট যেগুলো মেন কাজ আমি সেগুলোই তোমাদের কাছকে বলবো নেক্সট আসা যাক কোকোনাট অয়েলে কোকোনাট অয়েল কী করে কোকোনাট অয়েল চুলকে স্ক্যাল্পকে। স্ক্যালপার হেয়ার দুটোকেই খুব ভালো করে নারিশমেন্ট দেয় বা খুব ভালো করে কি বলবো ময়শ্চারাইজ করে চুলকে হ্যাঁ খুব ভালো করে চুলকে ময়শ্চারাইজ করে অ্যান্ড কি করে চুলের যে একটা স্মুথনেস বা চুলের যে একটা ময়েশ্চারাইজ যে হাইড্রেশন যে ব্যাপারটা থাকে সেটাকে কিন্তু ধরে রাখতে খুব ভালো করে সাহায্য করে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল দুটো কাজ বললাম একটা হলো ময়েশ্চারাইজ অ্যান্ড হাইড্রেটিওর হেয়ার বা স্মুথ করে চুলকে নেক্সট আসা যাক আছে হচ্ছে গ্রাউন্ডনাট অয়েল গ্রাউন্ড নাট অয়েল চুলে কী কাজ করে গ্রাউন্ডনাট অয়েল চুলকে নারিশমেন্ট দেয় অ্যান্ড চুলকে স্ট্রেনথেন করে চুলকে শক্ত করে মানে এই যে চুল ছিঁড়ে যাওয়ার যে প্রবণতা থাকে চুলে টান পড়লে ছিঁড়ে গেলো বা অনেক সময় অনেকেরই হেয়ার ব্রেকেজ হয় মাঝখান থেকে মাঝখান থেকে চুলে ব্রেকেজ হয়ে যায় সেই যে ক্ষমতাটা থাকে সেই চুলকে শক্ত করার বেশ শক্তিশালী করে চুলকে স্ট্রেংথ দেয় আর চুলকে কী করে খুব ভালো করে নারিশমেন্ট দেয় যে ক্ষেত্রে চুলের অয়েলিং আমরা যে কারণে করি চুলকে নারিশ করার জন্য করি না তো সেই নারিশিংটা খুব ভালো করে করে ব্রাউনার অয়েল নেক্সট হচ্ছে পিপারমিন্ট অয়েল হুম পিপারমিন্ট অয়েল কী কাজ করে মিন্ট অয়েল বেসিক্যালি কী হয় সেন্সিটিভ বা যে স্ক্যাল্প থাকে না হয়তো অনেকক্ষণ থেকে চু মাথা চুলকাচ্ছে বা স্ক্যাল্প অনেকেরই থাকে ইচিনেসের একটা প্রবলেম হয় ঘেমে ঘেমে মাথা চুলকায় বা ড্যান্ডাফের কারোর কারণে মাথা চুলকায় এই যে প্রবলেমটা এটার ওপর খুব ভালো করে কাজ করে পিপারমেন্ট অয়েল সো পিপারমেন্ট অয়েল কিন্তু চুলের যে ইচিনেসের প্রবলেম একটা সুদিং একটা ব্যাপার আছে এই পিপারমেন্ট অয়েলের মধ্যে মানে একটা একদম সুধ করে দেয় এরম একটা ইফেক্ট আছে পিপারমেন্ট অয়েলের বাট পিপারমেন্ট অয়েল কিন্তু অতিরিক্ত সেন্সিটিভ যদি স্ক্যাল্প হয় অনেকেরই হয় যেরকম আমাদের স্কিন সেন্সিটিভ হয় না স্ক্যাল্পও অনেক সেন্সিটিভ হয় সেক্ষেত্রে পেপারমিন্ট অয়েল কিন্তু অনেক সময় রিয়াকশান করে দেয় বা পেপারমেন্ট অয়েল কিন্তু অতিরিক্ত সেন্সিটিভ স্ক্যাল্পে কিন্তু ইউজ করা যায় না সো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে পেপারমিন্ট অয়েল গিয়ে কাজ করে তিনটে অয়েলেরই দুটো দুটো করে কাজ আমি বলে দিলাম তোমাদেরকে মেন কাজগুলো আমি বলে দিলাম এই তিনটে এই চারটে অয়েল হচ্ছে এটার কী ইনগ্রেডিয়েন্ট বাকি আরও অনেক কিছুই আছে এটার মধ্যে সেগুলি সম্পর্কে পরে কথা বলবো নেক্সট বলা যাক এবার ওনারা কি ক্লেম করেছে এটা সম্পর্কে অ্যাডভান্স হেয়ার অয়েল কন্টেন্ট ন্যাচারাল এমোলিয়েন্ট দ্যাট হেল্পস টু কন্ডিশন অ্যান্ড ময়শ্চারাইজ দ্য স্ক্যাল স্ক্যালকে কন্ডিশন অ্যান্ড ময়েশ্চরাইজ করে আমি বলবো হ্যাঁ এটা স্ক্যালকে সত্যিই ময়েশ্চরাইজ করে অ্যান্ড কন্ডিশনারই করে প্রিভেন্ট প্রি ম্যাচিউর গ্রেই গ্রেইং প্রি ম্যাচিউর মানে চুল ও অকাল্পকতা অল্প বয়সে চুল পেকে যাওয়ার যে সমস্যা সেটাকে প্রিভেন্ট করে আমি সেক্ষেত্রে বলবো দেখো এটা এটা খুব ক্লিয়ারলি বলা বা এটা রিভিউ দেওয়া খুব সহজ নয় কারণ আমার কিন্তু চুল আছে আমি তোমাদেরকে এই মুহূর্তে এখানে তোমরা আমার অনেক ভিডিওতে যদি খুব ভালো করে খেয়াল করো না তোমরা দেখতে পাবে আমারও কিন্তু পাকাচুলের সমস্যা আছে একটা দুটো পাকাচুল আমারও আছে তো মানে অনেকেরই থাকে আমারও আছে এটা মেখে কিন্তু আমার সে পাকাচুল মানে বেড়ে যাওয়ার আমার একটা দুটো আছে তো আমি বাড়তেও দেখিনি কমতেও দেখিনি বা কমে তো যায় না বা বাড়তে দেখিনি এর বেশি কিছু এই এই পার্টিকুলারলি ক্লেমটা নিয়ে আমি এর বেশি কিছু বলতে পারবো না নেক্সট হচ্ছে রিভাইভ ড্যামেজ হেয়ার ড্যামেজ হেয়ারকে রিভাইভ করে কন্ট্রোল হেয়ার ফল হেয়ার ফল খামায় হেয়ার ফল খুব একটা কমায় না আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয়নি যে এটা হেয়ার ফল কমিয়ে দেয় হেয়ার ফল কিন্তু অল্প বিস্তর হয়ই এটা ইউজ করে কিন্তু হেয়ার ফল বন্ধ হয় না যেটা আগের মানে সমিদির আগে একটা হেয়ার অয়েল ছিল ওটা রিভিউ আমার চ্যানেলে আছে ডেসক্রিপশনে লিঙ্ক দেবো ওই হেয়ার অয়েলটা কিন্তু হেয়ার ফলে খুব ভালো করে কাজ করত বাট এটা কিন্তু আয়রিডিন ফিল্ডকে এটা হেয়ার হেয়ার ফলের ওপর কোনোভাবে কাজ করেছে অ্যান্ড প্রোমোট হেয়ার গ্রোথ হেয়ার গ্রোথ হতে সাহায্য করে সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এটা কিন্তু হেয়ার গ্রোথ হতে সাহায্য করে অ্যান্ড এটা মানে এটা আমি ফিল করেছি ইট অ্যাড শাইন অ্যান্ড সফটনেস টু দ্য টেক্সচার অফ দ্য হেয়ার চুলে একটা শাইন অ্যান্ড সফটনেস দেয় সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এটা চুলে শাইন অ্যান্ড সফটনেস সফটনেস দেয় এবার বলি ওনারা যা যা ক্লেম করেছে তার মধ্যে কোনটা কোনটা আমি এগ্রি করলাম না করলাম সেটা তোমাদের বলে দিলাম সামনে তবু ওনারা লিখে দিয়েছে রিডিউসেস হেয়ার প্রবলেম হেয়ার প্রবলেম রিডিউস করে অ্যান্ড গিভ সফট হেলদি অ্যান্ড লাস্টোরাস হেয়ার আমি বলি যে আমার পার্টিকুলারলি কি মনে হয়েছে এই হেয়ার অয়েলটা কী কাজ করে আমার মনে হয়েছে এই হেয়ার অয়েলটা যারা শুধুমাত্র নিতান্তই চুলে তেল দিতে চায় অয়েলিং করতে চায় চুলকে নারিশমেন্ট দিতে চাই ময়শ্চারাইজার দিতে চায় চুলে একটা শাইন চায় যেটা নারিশমেন্ট অ্যান্ড ময়শ্চারাইজারের পরেই একমাত্র সম্ভব বা চুলকে একটা লাইট ওয়েট হেয়ার হেয়ার অয়েল দিতে চাই এই হেয়ার অয়েলটা কিন্তু আমার একটা বলা হয়নি আই এম রিয়েলি ভেরি সরি হেয়ার অয়েলটা কিন্তু ভীষণ লাইট খুব লাইট একটা হেয়ার অয়েল অ্যান্ড এটা কখনোই চিপচিপে একদম মানে মাথা ভারী হয়ে যাচ্ছে বা চিপচিপ করছে ওই হেয়ার অয়েল লাগিয়ে কোথাও বেরোনোও যাবে না এরকম একটা ব্যাপার থাকে না অনেক সময় সেরকম কিন্তু না এটা খুব হালকা লাইট একটা হেয়ার অয়েল এটার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ এটা গ্রিনিশ একটা শেড এটা বাট আমার কিন্তু এটা মানে অনেক রকম কাজ করে মাল্টি একটা কাজ এখানে যা যা লিখেছে মানে হেয়ারের কোনো সব প্রবলেমে কাজ করে এরকম মোটামুটি লেখাই আছে ক্লেমে বাট আমার মনে হয়নি যে সব রকমভাবে কাজ করে নর্মালি জেনারেলি হেয়ার অয়েলিংয়ের জন্য ব্যবহার করলে ঠিক আছে বাট অতিরিক্ত কিছু এক্সপেক্ট এটার থেকে আমি অন্তত করি না বাকি তোমরা যদি এটা সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাও তোমরা কামেন্ট বক্সে লিখে যেন আমি তোমাদেরকে সেখানে উত্তর দিয়ে দেবো আমি প্রত্যেকেরই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি অ্যান্ড আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যদি আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো পাশে বেলাইকান আছে ওটা প্রেস করো কোনো অপশান আসলে অল সিলেক্ট করো অ্যান্ড ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও ভিতীয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যে কারোর উপকার হলে তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো অ্যান্ড সুস্থ থাকো ভালো থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি জরুরিটা